তীব্র তাপদাহে কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় রাঙামাটির সাথে পানিপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ছয় উপজেলা। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। এদিকে পানি শুকিয়ে যাওয়ায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও কমে গেছে। এ অবস্থায় নাব্য ফেরাতে হ্রদের ছয়টি পয়েন্টে ড্রেজিংয়ের কথা জানালেন জেলা প্রশাসক। রাঙামাটি প্রতিনিধি মহুয়া জান্নাত মনির তথ্যচিত্রে রিপোর্ট। 1960 সালে জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে সৃষ্টি করা হয় 700 বর্গ কিলোমিটার আয়তনের কৃত্রিম হ্রদ। চলতি শুষ্ক মৌসুমে অস্বাভাবিকভাবে পানি শুকিয়ে যাওয়ায় বিশ্বের দীর্ঘতম এই হ্রদ এখন মরাখালে পরিণত হয়েছে। বুকে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, যেটি ঘাট থেকে দূরে সরে যাওয়ায় বন্ধ হয়ে গেছে লঞ্চ চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন ছয় উপজেলার হাজারো মানুষ। লঞ্চ থাকে অর্ধেক রাস্তায়, কোন জায়গায় ঠিক হয়ে গেছে, কোন জেলায় লঞ্চ যাচ্ছে না। পানি দিন দিন কমতেছে, এটা ড্রেজিং এর কোনো ব্যবস্থা হয় না এবং কেউ করতেছেন, এটা কোনো উদ্যোগ নেই। সব জায়গায় সর জাগে গেছে, বিভিন্ন দিকে ঘুরে যেতে হয় আর জায়গার দূরত্ব বাড়ি গেছে। লঞ্চ বন্ধ থাকায় ছোট ইঞ্জিন বোটে মালামাল পরিবহন নিয়েও নানা বিপাকে পড়ছেন তারা। 2-3 ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগছে 5 থেকে 6 ঘন্টা। মনে করুন সাড়ে 10টায় আসছি, এখন তো মনে করুন 11টা সাড়ে 11টা বাজে যায়। পানি নাই তো, লঞ্চ জায়গায় জায়গায় বেঁধে যায়, তারপর ওইদিক তো চলে না। পানি শুকিয়ে যাওয়ার কারণে আসলে আমার যাওয়াটা একটু কষ্টকর লঞ্চে। স্থানীয় লঞ্চ মালিকরা বলছেন হ্রদের নাব্য ফেরাতে সব পয়েন্টে ড্রেজিং করা প্রয়োজন। মানুষকে অনেক কষ্ট করতে হয় এখান থেকে আসা যাওয়া, উপজেলায় পৌঁছতে গেলে অসুস্থ রোগী এগুলো নিয়ে, তো এখানে একটা ভাবার দরকার। এখন সময় আসছে, এই ড্রেজিংটা খুবই জরুরি। সংকট সমাধানে হ্রদ ড্রেজিং এর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, পরবর্তীতে হয় তারা উদ্যোগ আরো দেখতে পারবো। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় কেন্দ্রের 5টি ইউনিটের মধ্যে রেশনিং পদ্ধতিতে মাত্র 2টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এম আর আসাদ, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।